অচেনা নাম্বার থেকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে প্রতারণা। প্রতারিত একাদশ শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাপা এলাকায়। প্রলোভনের ফাঁদে পা দিয়ে কয়েক হাজার টাকা খোয়ালেন একাদশ শ্রেণীর এক ছাত্রী। ফোনে তাকে মোটা অঙ্কের টাকা লোভ দেখানো হয়। সেই লোভে পড়ে প্রায় 7,500 টাকা খোয়া গেছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাপায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ছাত্রীটিকে জানানো হয় যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করায় মোবাইল কোম্পানি থেকে 25 লক্ষ টাকা লটারি পুরস্কার জিতেছেন, আর সেই টাকা পেতে গেলে তাকে তার ব্যাংকের নথিপত্র পাঠাতে বলে। এরপর মোবাইলে আসা ব্যাংক অ্যাকাউন্টে ওটিপিও শেয়ার করে ছাত্রীটি। সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় ছাত্রীকে নগদ টাকা একটি অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে বলে। নিজের কাছে টাকা না থাকায় প্রতিবেশীদের কাছ থেকে 7,200 টাকা ধার করে ওই ব্যক্তির কথা মতন জমা করে ওই ছাত্রী। পরে আবারও ফোনে ওই ছাত্রীকে জানানো হয় এত টাকা লটারির পুরস্কারের জন্য তার অ্যাকাউন্টের আইটি ফাইল খুলতে হবে, তার জন্য ব্যাংক ম্যানেজার বসে আছে, এখনই 13,000 টাকা দিলেই 25 লক্ষ টাকা ছাত্রীর অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এ কথা শোনার পর সন্দেহ হয় ছাত্রী। সে বুঝতে পারে প্রতারিত হয়েছে। কান্নায় ভেঙে পড়েন একাদশ শ্রেণীর ওই ছাত্রী। তারপরে আমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা চলে আসে, এটা বলেছে। আমি যাই হোক করে 7,200 টাকা পে করেছি। আমি নিয়ে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে, কিন্তু পরে একটা সংশোধনা দিয়েছে যে আমার বইটা সেভিংসের বই বলে ওতে ওই টাকাটা আসবে না, সেই কারণে বইটা বড় করতে হবে। তাই বইটা বড় করতে হবে, সেই কারণে বলছে এখন ট্যাক্স হচ্ছে 13,000 টাকা লাগবে। এটা ফলস, পুরো ফলস। আমি চাইছি আমার মানে প্রচণ্ড বাবা কষ্ট করে টাকাটা আয় করেছে, সেই কারণে আমি বলছি যে আমার টাকাটা আবার ফিরিয়ে দিলে ভালো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।